ঢ্যাঁড়স আমাদের শরীরের অজান্তেই অনেক উপকার করে থাকে ঢ্যাঁড়সের কিছু গুণ রয়েছে যা শরীরকে অনেক রোধ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে ঢ্যাঁড়সে রয়েছে সলিউবিল ফাইবার প্রেকটিন যা রক্তের বাজে কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে আঁশ ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শ্বাসকষ্ট প্রতিরোধ করে এছাড়া রয়েছে আরও অনেক গুণ আজ আমরা ঢেঁড়সের কিছু উপকারিতা ও গুণাগুণ নিয়ে কথা বলবো ঢ্যাঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু পুনর্গঠন ও ব্রণ দূর করতে সাহায্য করে গর্ভাবস্থায় ভ্রূণ তৈরির জন্য ভালো ঢেঁড়স গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্ক তৈরিতে সাহায্য করে মিসক্যারিজ হওয়া প্রতিরোধ করে এ ঢ্যাঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে ঢ্যাঁড়স কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় ঢ্যাঁড়সের উচ্চমাত্রার অ্যান্টি অক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে ঢ্যাঁড়সে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ যা হজমে সাহায্য করে পেকটিন অন্ত্রের স্ফীতিভাব কমায় এবং অন্তর থেকে বর্জ্য সহজে পরিষ্কার করে ঢ্যাঁড়স চুলের কন্ডিশনার হিসেবে বেশ ভালো কাজ করে এটি খুশকি দূর করে এবং শুষ্ক মাথার ত্বকের জন্য উপকারী ঢ্যাঁড়স রক্তশূন্যতা দূর করে ঢ্যাঁড়সের হিমোগ্লোবিন আয়রন ও ভিটামিন কে দেহে রক্ত জমার সমস্যা রোধ করে দেহে প্রয়োজনীয় লাল প্লেটলেট তৈরি করে এবং দেহের দুর্বলতা রোধ করে থাকে তাই রক্তশূন্যতার সমস্যায় বেশি করে ঢেঁড়স খাওয়া ভালো ঢ্যাঁড়স ওজন কমাতে সহায়ক ঢ্যাঁড়সের ফাইবার অনেকটা সময় পেট ভরা রাখে এবং ভিটামিন উপাদানগুলো দেহে দীর্ঘক্ষণ পর্যন্ত থাকে এছাড়াও ঢ্যাঁড়সে ক্যালোরির পরিমাণ খুব কম তাই এটি ডায়েট ডায়েটমেন্টতে রাখতে পারেন ঢেঁড়সের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া আরও প্রয়োজনীয় মিনারেল যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢ্যাঁড়স বিষণ্নতা দুর্বলতা এবং অবসাদ দূর করতে সাহায্য করে ঢ্যাঁড়সে আছে বেটা ক্যারোটিন ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট লিউটিন যা চোখের গ্লুকোমা চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে